শুভেচ্ছা আমন্ত্রণ বিরতিহীন সংবাদে সঙ্গে আছি আমি শারমিনাসি এবারে বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অনেক চড়াই উচ্চাই পার করে দেশে বর্তমানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে সকালে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ এই প্রতিপাদ্যে দেশে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনের উদ্বোধন করে যথাযথ বীমা ছাড়া সড়কে যেন কোনো পরিবহন না চলে তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী এ সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বীমার গ্রাহক সেবার মান নিশ্চিত করারও নির্দেশ দেন সরকার প্রধান যথেষ্ট বীমা ছাড়া এই সড়কে কোনো পরিবহন যেন না চলে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে কারণ চাপের কাছে আপনার মাথা নত করবেন না দয়া করে হ্যাঁ করতে পারি আমাদের কাছে নানাজন লোক আসে আমি বলেন বা আমাদের মন্ত্রিপরিষদের সদস্য বলেন বা যেই বলেন অনেকেই আসবে তারা তো এসে তদবির করে দাবিদার দাবি করবে বড় একটা কিন্তু তার প্রকৃত ক্ষতিটাকে যাচাই বাছাই করেই তো আপনি তার অর্থটা দেবেন সেটা কেন করা হয় না তাহলে আমি কি মনে করবো যে যারা তদন্ত করতে আসে তারাও এর ভাগিদার এদিকে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছে নির্যাতনের শিকার ফুলপুরি খাতুন তবে ঘটনায় দোষী পাঁচ শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের দাবি জানান তিনি হাইকোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল তারা যে মানে যে যেটা বলেছে মানে সেটা তাদের নির্দেশ ঠিক আছে তাদের নির্দেশের প্রতি আমি শ্রদ্ধাশীল আর আমার নিরাপত্তার বিষয়ে তারা যথেষ্ট পরিমাণে ই করেছে আমি আশা করি আমি সার্বিক নিরাপত্তা পাবো ক্যাম্পাসে যেন এরকম খারাপ কিছু না হয় আমি সেজন্য তাদের স্থায়ী বহিষ্কার যারা পাঁচজন এই দোষী তাদের আমি স্থায়ী বহিষ্কার দাবি করি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রী নির্যাতনের ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট একই সঙ্গে হল প্রভোস্টকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত সকালে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এর নির্দেশনা দেন সাময়িক বহিষ্কার হওয়া পাঁচ ছাত্রী হল হলেন ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা হালিমা আক্তার উর্মি ইশরাত জাহান মিম তাবাসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান হাইকোর্টের নির্দেশে আরো বলা হয় সাময়িক বহিষ্কৃত পাঁচজন কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতেও ক্যাম্পাসে থাকতে পারবে না এছাড়া নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরি খাতুনকে তিন দিনের মধ্যে তার পছন্দ মতো হলে আবাসিকতা দেওয়ার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা সহ পাঁচ নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে দুপুরে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় পুনরায় বিদ্যুতের দাম বাড়ানো বেআইনি ও গণবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান ঔপনিবেশিক শাসকদের মতো সরকার বিভাজনের নীতিতে দেশ চালাতে চাইছে বলে অভিযোগ করেন তিনি সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব অভিযোগ করেন ডক্টর মঈন খান তিনি বলেন আইএমএফ এর শর্ত পূরণ করতে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে মানুষের উপর মূল্যস্ফীতির চাপ আরো বাড়বে মুখে উন্নয়নের কথা বললেও জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি আজকে যদি বিদ্যুতের দাম পরপর চারবার বাড়ানো হয় যদি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয় যদি পানির মূল্য বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু সেই চাপটা প্রতিটি নাগরিকের উপরে পড়ে ঔপনিবেশিক শক্তি বিশ্বের বিভিন্ন জায়গায় যারা উপনিবেশ স্থাপন করেছিল তাদের নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুল আজকে এই বাংলাদেশের নিজস্ব সরকার অত্যন্ত দুঃখের বিষয় তারা বাংলাদেশের জাতিকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে শাসন করতে চায়
চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেট কমলো 18,500 কোটি টাকা। এতে সংশোধিত এডিপির আকার দাঁড়িয়েছে 2,27,566 কোটি টাকা। বুধবার রাজধানী শেরেবাংলা নগরের এনইসির সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সংশোধিত উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। কাটছাট হওয়া পুরো 18,500 কোটি টাকাই ছিল বিদেশি ঋণের। অর্থ বছরে 7 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে 28.16%, যা টাকার অঙ্কে 72,090 কোটি টাকা। মূল এডিপিতে হতে সংশোধিত এডিপিতে শুধু বৈদেশিক হচ্ছে 18,500 কোটি টাকা এবার হ্রাস করতে হয়েছে, আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের 8,994,58,00,000 টাকা এডিপি অপরিবর্তিত রয়েছে, যার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে 8,78,00,000, বৈদেশিক উৎস হতে 916,50,00,000, আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের প্রকল্পের বরাদ্দ সহ এডিপি সর্বমোট দাঁড়ালো ২,৩৬,৫৬০,৬৭,00,000টাকা। স্বার্থান্বেষী মহলের সকল বাধা উপেক্ষা করে ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। সকালে রাজধানীতে খিলগাঁওয়ে সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সাথে মত বিনিময়কালে কথা বলেন তিনি। মেয়র জানান, 1 এপ্রিল থেকে সায়দাবাদ বাস টার্মিনালে গণপরিবহনের কাউন্টার টার্মিনালের ভেতরে নেওয়া হবে, যত্রতত্র গাড়ি রেখে সড়কে যানজট করতে দেওয়া হবে না বলেও জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা 9 আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এই ধরনের একটি সুন্দর জমি, এটি 10 কাঠা এবং 3 দিকে রাস্তা, তারপরে আবার বিশ্ব রোডের উপরে এটার অবস্থান, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় এবং আমরা আশা করব যে যত দ্রুত সম্ভব নির্মাণ কাজটি শেষ হবে। গণপরিবহন ব্যবস্থা যে নাজুক অবস্থা এবং যে বিশৃঙ্খল অবস্থায়, এর পিছে অনেক রকম চক্র রয়েছে, স্বার্থান্বেষী মহল রয়েছে, তারা অবশ্যই চাইবে না যে এটা একটা শৃঙ্খলার মধ্যে আসুক, কিন্তু আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছি। যত রকম বাধা বিপত্তি আসুক না কেন, আমরা ইনশাআল্লাহ ঢাকা শহরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে সক্ষম হব। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আন্তনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থা চালু করেছে রেলওয়ে। কালোবাজারি প্রতিরোধে টিকিট যার ভ্রমণ তার নামে এই ব্যবস্থা উদ্বোধন করা হয় সকালে। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে POS মেশিন হস্তান্তরের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। টিকিট কালোবাজারি বন্ধ ও যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে রেল কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে বলে জানান কর্মকর্তারা। যাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহযোগিতা করার জন্য স্টেশনগুলোতে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, তবে এই প্রক্রিয়ায় টিকিট কালোবাজারি কতটা বন্ধ হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। প্রাথমিকভাবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কালোবাজারটা বন্ধ হচ্ছে এবং টিকিটের যে প্রাপ্য মজুরি দামটা সেটা নিশ্চিত হয়েছে। অনলাইনে থাকার কারণে বা এনআইডি কার্ডের সিস্টেমে থাকার কারণে আমি অনেকটা সুবিধা মানে পাচ্ছি। যখন আমরা এনআইডি কার্ডটা ইনক্লুড করবো তখন টিকিটটা বের হচ্ছে। এখন তো মানুষ জানে না, সাধারণ মানুষ যারা আছে জানে না অনেকেই, এটা যখন সবাই জানবে আর রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে অটোমেটিক, আমাদের প্রতিনিধি আছে উনি রেজিস্ট্রেশন করছেন, তো দেখা যায় একটু সময় লাগবে, সময় লাগলে হলেও ঠিক হয়ে যাবে। আমি মনে করি এই নিয়ে কোনো সুফল পাবো না আমরা, এই কারণে পাবো না যে এখন টিকিট ই ছাড়া ছিল, ভোটার আইডেন্টি কার্ড ছাড়া, তখনই তো ভোট আমরা পাইনি টিকিট, আর এখন যদি হয় কর্মকর্তা হোক এই জায়গায় কালোবাজির হোক, তাদের জাতিগোষ্ঠী যা আছে ভোটার আইডেন্টি কার্ড আরও 50 জনের কার্ড লয়ে লইব নিয়ে এই বোর্ডের আগেই তারা টিকিটটা কিনে নিব, তাহলে আমরা পামো কই। দেশের আইন প্রণেতা বিচার বিভাগ সংশ্লিষ্ট ও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার পরিকল্পনা নিয়ে এগুচ্ছিল নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া। চট্টগ্রামে সংগঠনের 4 সদস্যকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে র‍্যাব। মঙ্গলবার পটিয়া বাইপাস এলাকা থেকে 4 জঙ্গিকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলেন হোসাইন আহমদ, নিহাল আবদুল্লাহ, আলামিন ও পার্থ কুমার দাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানায় বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে জঙ্গি কর্মকাণ্ডে উৎসাহিত করাই ছিল তাদের উদ্দেশ্য।